শস্য বিমার শিবিরের আয়োজন করা হয় পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকের শেহারা অঞ্চলের শেহারা গ্রাম পঞ্চায়েতে। প্রাকৃতিক রোশনলে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই, আসেনি বর্ষা, এর ফলে ভুগতে হচ্ছে কৃষকদের। কৃষিকাজের ক্ষেত্রে দেখা দিয়েছে জলের সংকট, শুকিয়ে যাচ্ছে বীজতলা। আগামী দিনে কিভাবে কৃষিকাজ হবে এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কৃষকদের কিছুটা হলেও চিন্তা মুক্ত করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পঞ্চায়েতে শস্য বিমার ফর্ম পূরণ চলছে। শেহারা গ্রাম পঞ্চায়েতের ফকিরপুর, শেহারা, খ্যামতা, চণ্ডীপুর সহ 6টি গ্রামের কৃষকদের একত্রিত করে শস্য বিমার ফর্ম পূরণ চলছে। প্রায় 20,000 কৃষক শস্য বিমার আওতায় আসতে পারবেন বলে জানান পঞ্চায়েতের উপপ্রধান সনদ দে। আমরা শেহারা অঞ্চলের পক্ষ থেকে এই বর্তমানে প্রকৃতির যে প্রকৃতি নির্ভর যে চাষ হয়ে গেছে, বর্তমানে আমরা খরার সম্মুখীন হতে চলেছি দক্ষিণ দামোদর এলাকা, সেটা মাথায় রেখে আমরা শস্য বিমা দপ্তরকে বারবার বলি যে আপনারা এই বছরকার যে এই যে মরশুমের ফসল হয় সেই ফসলের জন্য শস্য বিমা করতে হবে। সেই শস্য বিমার জন্য আমরা শেহারা অঞ্চলে কালকে মাইকিং করেছিলাম যে শেহারা অঞ্চলে যে সকল চাষিরা রয়েছেন তারা শস্যর যে বিমা সেই বিমার যাতে টাকা তাড়াতাড়ি পায়, এবং যদি খরা এবছর ডিক্লেয়ার হয় তাহলে তারা সেই টাকা থেকে তাদের পরিস্থিতি একটুখানি উন্নতি করতে পারবে। তার জন্য আমরা শেয়ারা অঞ্চলের পক্ষ থেকে এই বছর শেয়ারা অঞ্চলের শস্য বিমা দপ্তরকে নিয়ে এসে আমরা শস্য বিমা প্রত্যেকের করে দিচ্ছি। হচ্ছে প্রচুর গোটা রায়না থানাব্যাপী প্রচুর শস্য বিমা এখনও পর্যন্ত চাষে চাষ হয়নি এবং খরার দিকে এগুতে চলেছে, এবং শস্য বিমা যে কোম্পানি রাজ্য সরকারের সঙ্গে আন্ডারটেকিং হয়ে পঞ্চায়েতের মাধ্যমে ফর্ম ফিল আপ করা হচ্ছে। এই শস্য বিমা প্রচুর চাষি জমা দিচ্ছেন, এবং এই চাষি জমা দেওয়ার ফলে এই শস্য বিমা যদি অর্থনৈতিক কাঠামো চাষির হাতে এসে পৌঁছায় তাহলে চাষি প্রচণ্ড উপকৃত হবে। এই রাজ্য সরকারের পক্ষ থেকে ফ্রিতে যে এই শস্য বিমা দেওয়া হচ্ছে এটা কীভাবে দেখবেন? এটা যে শস্য বিমাটা দিচ্ছে এই শস্য বিমার মানুষের উপকার হোক সেটা সরকার চাইছে। সরকার চাইছে যে যেন মানুষ চাষিদের উপকার হয়, এই শস্য কৃষকদের ক্ষতি হচ্ছে এবং চাষ হচ্ছে না, সেই জন্যে সরকার তার পক্ষে যে মানুষের উপকৃত হয় সেই জন্য শস্য বিমার মাধ্যমে মানুষকে অর্থনৈতিক কাঠামোকে মঞ্জুর করা যায়। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।